বাংলা চলচ্চিত্রকে ঘিরে যে সকল ঘটনা ঘটে চলছে এবং সাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করায় বিস্মিত হয়েছেন অপু। টলিউডের শীর্ষনায়ক সাকিব খানকে গত শুক্রবার বিকালে এবিসিতে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের সংশ্লিষ্ট 18টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আর এই সংবাদে বেশ বিস্মিত হয়েছেন সাকিব খানের সহধর্মিণী ও ঢাকায় ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অপু বলেন, চলচ্চিত্র অঙ্গনে যা শুরু হয়েছে তা মোটেও আমাদের জন্য সুখকর কোনো সংবাদ না। সামনে ঈদ, আর এর মধ্যে সাকিবকে কোনো সতর্কমূলক নোটিশ না দিয়ে সরাসরি অবাঞ্ছিত ঘোষণার খবরে বিস্মিত হওয়ার পাশাপাশি কষ্ট পেয়েছি। হঠাৎ একজন শিল্পী শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা মোটেও উচিত না। আর সাকিব খান তো শিল্পী সমিতিতে দুবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিষয়টি আরো ভেবে দেখার অনুরোধ করব। এদিকে সাকিব খান বর্তমানে চারবাত ছবির কাজে লন্ডনে রয়েছেন, তবে সেখানে শুটিং অনুমতি সহ নানা বিষয়ে ঝামেলা হবার কারণে আগামী 26 জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার। উল্লেখ্য, চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট চিত্রনায়ক ফারুক সম্পর্কে কটূক্তি করার রেশ ধরে সাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে। তবে সাকিব খান জানিয়েছেন, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি কারো নাম ধরে এ ধরনের মন্তব্য করি নাই। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।